सिलेटनगर एक रेस्तोरांय गत मासे बियेर आनुष्ठानिकता सम्पन्न करेन मिथिला और आकाश। बियेर काबिन कबुल बला खावा दावा सह बियेर सब आनुष्ठानिकता शेषे बर चले गेछेन बरेर बासाय और कने चले गेछेन कनेर बासाय। कारण बियेर सब आनुष्ठानिकता सम्पन्न हलेओ एटा सत्यिकारेर बिये ना, एटा एकटा कन्ट्रैक्ट मैरेज बा चुक्ति बिये। अनुसंधाने जाना गेछे बर आकाश IEELTS स्कोर भालो। तिनी शिक्षा भिसाय जुक्तराज्ये कोनो एक विश्वविद्यालये तिनी पढ़ते जावार आवेदन करबेन। एजोन्नो तार 18 थेके 20 लाख टाका लागबे। जुक्तराज्य एखोन विवाहित शिक्षार्थीदेर स्पाउस नेওয়ার सुयोग दिच्छे, ताई एई सुयोग काजे लागाते ताहेर कन्ट्रैक्ट मैरेजे चिंता करेन। एरपर परिचित एकजनेर माध्यमे कने जोगाड़ करेन। বিয়ের যাবতীয় খরচ সহ যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সকল খরচ বহন করবে কনে পক্ষ। ভিসা পাওয়ার পর বর তাকে সাথে যুক্তরাজ্য নিয়ে যাবেন। সেখানে গিয়ে তারা নিজেদের মতো করে আলাদা থাকবেন। এভাবে চুক্তিতে বিয়ে হয়েছে তাদের। সাম্প্রতিক সময়ে সিলেটে এই ধরনের চুক্তি বিয়ে বেড়েছে। সিলেটের বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে কন্ট্রাক্ট ম্যারেজ বা চুক্তি বিয়ে একটা সময় বাংলাদেশে অপ্রচলিত ছিল। তবে এই শব্দটা সিলেটিদের কাছে পরিচিত ছিল অনেক আগে থেকে। 2005 ও 2006 সালে সিলেটে কন্ট্রাক্ট ম্যারেজ ব্যাপক পরিচিতি পায়। তখন সিলেটের যুবকরা ওয়ার্ক পারমিট বা ভিজিট ভিসায় লন্ডন যেতেন। সেখানে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা সেখানকার নাগরিক কোনো মেয়েকে কন্ট্রাক্ট ম্যারেজ করতেন। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট টাকার বিনিময়ে মেয়েটি ছেলেটিকে লন্ডনের নাগরিকত্ব পাইয়ে দিতেন। পরে তারা ডিভোর্স নিয়ে নিজ পছন্দের মেয়ে বা ছেলেকে বিয়ে করতেন। বর্তমানে একইভাবে সিলেটে কন্ট্রাক্ট ম্যারেজ বেড়েছে। কন্ট্রাক্ট ম্যারেজ করেছেন এমনই একজন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মৌসুমি, ছন্দনাম। তিনি বলেন, লন্ডনে আমার ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা আছেন, তাই আমি কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। আমার পরিবারও এতে সম্মতি দিয়েছে। এর জন্য ভিসা ও বিয়ের যাবতীয় খরচ আমার পরিবার বহন করেছে। ডিপেন্ডেন্ট হিসেবে আমার ভিসা হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই আমি লন্ডন চলে যাব। স্টুডেন্ট ভিসায় গমনেচ্ছু শিক্ষার্থীদের সেবা প্রদানকারী একাধিক এজেন্সির সাথে কথা বলে জানা যায়, প্রবাসী অধ্যুষিত সিলেটের বাসিন্দারা যুক্তরাজ্যে বেশি থাকায় শিক্ষার্থীরা সেখানে শিক্ষা ভিসা পেতে বেশি আগ্রহী হচ্ছেন। এতে করে কন্ট্রাক্ট ম্যারেজের ক্ষেত্রেও পাত্রপাত্রী সহজে পাওয়া যায়। এছাড়া শিক্ষা ভিসা ও ইমিগ্রেশন শর্ত শিথিল করা এবং বিবাহিত শিক্ষার্থীদের স্পাউস নেওয়ার সুযোগ দেওয়া সিলেটে জনপ্রিয় হয়ে উঠেছে কন্ট্রাক্ট ম্যারেজ। ব্যাপারটা এতটাই স্বাভাবিক ও বাণিজ্যিক হয়ে উঠেছে যে পাত্রপাত্রী, বিয়ের ঘটক বা দালালরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন বিয়ের পেজ, গ্রুপে কন্ট্রাক্ট ম্যারেজের জন্য পাবলিক পোস্ট করেন। কন্ট্রাক্ট ম্যারেজ ইন বিডি গ্রুপে মৌমিতা হক নামক একটি আইডি থেকে পোস্ট করা হয়, আমেরিকা সিটিজেন পাত্র চাই, আমেরিকা থেকে বর্তমানে এমন একজন পাত্র চাই কন্ট্রাক্ট ম্যারেজ করার জন্য, আমি মেরিট, আমার একজন ছেলে আছে, আমার ফ্যামিলি ইউএসএ থাকে, তাই আমি ইউএসএ যেতে যাচ্ছি কন্ট্রাক্ট ম্যারেজ করে আমার বাচ্চা সহ। এমন কেউ থাকলে ইনবক্স করুন। আজে বাজে কথা বলবেন না, আগে কমেন্টস করবেন না প্লিজ। পোস্টটি ভালোভাবে পড়ুন। সিলেটি পাত্রপাত্রী নামক একটি গ্রুপে রাকিব হাসান নামক একটি আইডি থেকে গ্রুপে পোস্ট দেওয়া হয়, আমি একজন পাত্রী চাচ্ছি কন্ট্রাক্ট ম্যারেজ, স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট হয়ে ইউকে যাওয়ার জন্য, অনার্স কমপ্লিট এবং ইংরেজিতে স্মার্ট একজন উচ্চশিক্ষিত পাত্রী প্রয়োজন, IELTS অথবা OIETC, স্টুডেন্ট ভিসায় ইউকে যেতে 100% সম্পূর্ণ খরচ আমার পরিবার বহন করবে। সিরিয়াসলি এরকম পাত্রী থাকলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। বেশ কয়েকটি বিবাহ গ্রুপ ও পেজের বিগত কয়েক মাসের ফেসবুক পোস্টে দেখা যায় বেশিরভাগ মানুষ শিক্ষা ভিসায় ডিপেন্ডেন্ট হিসেবে নেওয়ার জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করতে চায় এমন পাত্রপাত্রী খুঁজছেন। তবে অনেকে একই ভিসার সাথে যাওয়ার জন্য রিয়েল বিয়ে করে পাত্রপাত্রী নেওয়ার জন্য পোস্ট দিয়েছেন। সিলেটে শিক্ষা ভিসা প্রসেসিং সংক্রান্ত সংগঠন ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের তথ্য মতে 2019 সাল থেকে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা ভিসায় আবেদনের সুযোগ দেওয়া হয়। 2020 साले बांग्लादेश থেকে প্রায় 3000 শিক্ষার্থী 2021 সালে 11000 শিক্ষার্থী ও 2022 সালে প্রায় 18000 শিক্ষার্থী যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ গিয়েছে। फॉरेन एडमिशन एंड कैरियर डेभलपमेंट कन्सालटेंट असोसिएशन अफ बांग्लादेश सभापति मोहम्मद फेरदौस आलम बोलें जुक्तराज्य एवं जुक्तराष्ट्र सबचेये बेशी शिक्षार्थी भर्ती सुयोग देय। এই মুহূর্তে সারা দেশের পথে সিলেটের শিক্ষার্থীরাই দেশের বাইরে বেশি যাচ্ছেন শিক্ষা ভিসায়। পারিবারিক কারণে সিলেটিদের ইংল্যান্ড যাওয়ার প্রবণতা বেশি, তাই সিলেটের শিক্ষার্থীরা ইউকেতে বেশি আবেদন করছেন। এছাড়া আমরা যদি অন্যান্য জেলার শিক্ষার্থীদের কথা বলি, তারা অস্ট্রেলিয়া কানাডা সহ অন্য দেশে আবেদন করছেন। তবে স্পাউসের একটা লিমিটেশন হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। বিষয়টি নিয়ে জানতে চাইলে বেসরকারি সংস্থা ব্রাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বলেন, বাংলাদেশের যে কোনো অঞ্চলের তুলনায় সিলেটে 4টি জেলা থেকে অবৈধ বা অনিয়মিত পন্থায় যুক্তরাজ্য সহ ইউরোপে যাওয়ার প্রবণতা অনেক বেশি। পড়তে বা বৈধ ভিসায় বিদেশ যাওয়াটা দোষের কিছু নয়, কিন্তু এটিকে কেন্দ্র করে যদি টাকার বিনিময়ে চুক্তিতে বিয়ে হয় সেটি দুঃখজনক। কেউ একজন পড়তে যাচ্ছেন, তিনি যদি টাকার বিনিময়ে চুক্তিতে স্বামী বা স্ত্রী বানান তাহলে সেটি কিন্তু এক ধরনের বাণিজ্য। এমন ঘটনা বাড়তে থাকলে সত্যিকারভাবে যারা পড়তে যাবেন বা যারা সত্যি স্বামী স্ত্রী নিয়ে যেতে চান তারা কিন্তু সংকটে পড়বেন, অনেকের ভিসা পেতে দেরি হবে। আর টাকার বিনিময়ে এভাবে স্বামী স্ত্রী বানিয়ে বিদেশে নেওয়া এক অর্থে পাচারও। এ বিষয়ে সিলেটের স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি সহ সবাই মিলে সচেতনতা কার্যক্রম নেওয়া উচিত।